আমার জন্ম, প্রথমে আমার নামটা আমি বলি, ফাদার সিমন হাচ্চা। আমার জন্ম হলো নেত্রকোনা জেলার কলমাগান্ধা থানার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। আর এই পাঁচগাঁও গ্রামটা হলো কলমাগান্ধা থানার অর্থাৎ নেত্রকোনা জেলার সুনামগঞ্জ। আর ইন্ডিয়াতে মেঘালয়ে খাসিয়া হিলস এবং গারো হিলসের একবারেই সীমানায় এই চারটা, যে মেঘালয় এবং বাংলাদেশের যে দুইটা জেলায় এই সংযোগস্থলে, যে আমার বাড়ি থেকে মেঘালয় যেতে মাত্র লাগে 5 মিনিট, এমন একটা জায়গায় আমি জন্মগ্রহণ করেছি। আর সেখানে আপনারা দেখতে পাবেন একদিকে পাহাড় আর দিকে সমতল ভূমি। আর বর্ষাকালে দেখবেন যে সূর্য পাহাড় আর সমতল, যে বাংলাদেশের যে অংশটা সেখানে আপনারা দেখতে পাবেন জলরাশি আর জলরাশি, শুধু জল আর জল, দেখতে ছবির মতো দেখা যায়। এবং এমন একটা সুন্দর, এমন একটা জায়গায় আমি জন্মগ্রহণ করেছি। এবং আমার পিতার নাম হলো লতিশন ঠিকিদি, আমার মা হলো জনে জোয়ান্না হাচ্চা। তারা দুজনেই মৃত্যুবরণ করেছেন। আমার মা, আমি যখন 8-9 বছর তখনই আমার মা মারা যান। আর আমার বাবা 1995 খ্রিস্টাব্দে আমার যাজক হওয়ার পরে তিনি মারা যান। আর আমার ভাই বোনদের মধ্যে হলো আমরা 4 জন আছি, 4 জনের ভেতরে আমার বড় দিদি মাগদালেনা হাচ্চা এখনো জীবিত আছেন, আমার বড় ভাই জেরোম হাচ্চা সে মৃত্যুবরণ করেছে, আর আমার আরেক দিদি আছে, আমার ইমিডিয়েট দিদি মেথিলদা হাচ্চা, সে এখনো জীবিত আছে। আর আমি ফাদার সিমন, এই 4 জনের মধ্যে সর্বকনিষ্ঠ, এবং আমি এই যাজক হয়েছি। তা আমাদের পারিবারিক অবস্থা ছিল যে আমরা মূলত যৌথ পরিবার ছিল। তো মা মারা যাওয়ার পরে পরবর্তীতে আমার ভাই বোনেরা ভাগাভাগি হয়ে যায়, অর্থাৎ মায়ের যে সম্পত্তি সেগুলো তারা সমান ভাগে ভাগ করে তারা যে যার পরিবার তারা গঠন করেছে, এবং এখনও সেই ধারাবাহিকতায় আছে। তা আমরা বলতে গেলে এখন পর্যন্ত আমাদের পরিবারে সুখে শান্তিতে আমরা আছি। এই যে আপনার মা অল্প বয়সে মারা গেলেন, হ্যাঁ, আপনি বেরিয়ে মানে আপনি কার সাথে ছিলেন, মানে আপনার এই যে আমার মা মারা যাওয়ার পরে, আমার মা মারা যাওয়ার পরে আমার বড় দিদি মাগদালেনা হাচ্চা এবং গুমি মদন কুবি তারা আমাকে সেবা যত্ন করে। এবং আমার গুমি ছিলেন আমাদের গ্রামে একমাত্র তখনকার দিনে একজন শিক্ষিত মানুষ, সে ম্যাট্রিক পিটিআই পাস করা, এবং সে চিন্তা ভাবনা করেছে যে আমাকে এবং তার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য। আর তাই মা মারা যাওয়ার পরেই আমার গুমি এবং আমার দিদি তারা বালুচরা মিশনে, সেখানে একটা আমাদের হাই স্কুল আছে,
সেখানে একটা হোস্টেলে আমাকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আমি হোস্টেলে থাকি। সে সময় হোস্টেল ছিল তখন বালুচড়ায় হোস্টেল ছিল, এবং আমি ক্লাস ফোর থেকেই আমি হোস্টেলে, এবং সমস্ত ব্যয়ভার আমার দাদাবাবু, আমার গুমি আর আমার দিদি তারা বহন করে, আর তারাই আমাকে উৎসাহিত করে পড়াশোনা করার জন্য, তারাই আমাকে হোস্টেলে রেখে ফাদারদের সান্নিধ্যে আসার জন্য তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আপনার জন্ম তারিখ আর সাল কি মনে আছে? আচ্ছা, আমার জন্ম হলো 20 ফেব্রুয়ারি 1954। আপনি ছোটবেলা থেকে হোস্টেলে ছিলেন? আমি হোস্টেলে ছিলাম, এবং হোস্টেল থেকেই এই ফাদারদের সান্নিধ্য আমি লাভ করেছি, এবং ফাদারদের যে জীবন আচরণ, ফাদারদের যে প্রার্থনাশীল জীবন, ফাদারদের যে কার্যক্রম, সেবামূলক যে কার্যক্রম, এইগুলো আমি দেখেছি, এবং ফাদাররা কীভাবে লোকদের সঙ্গে, কীভাবে গ্রামে গিয়ে, এবং কীভাবে বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করে, সেইগুলো আমি দেখেছি। এবং আমার সময়ে ফাদার জোয়াকিম, যা পরবর্তীতে তিনি চিটাগংয়ের বিশপ হয়েছিলেন, তারপরে ফাদার জন কস্তা, ফাদার বার্নার্ড পালমা, ফাদার মনোহর কুরাইয়া, ফাদার আবেল বিরুজারিও, আর ফাদার পরিমল, আর ফাদার ইগনেসিয়াস দি কস্তা, এই সমস্ত ফাদারদের সান্নিধ্য আমি লাভ করেছি, এবং তারা তাদের জীবনটা ছিল খুবই সুন্দর, যা এত অনুকরণীয়। আচ্ছা, হ্যাঁ অবশ্যই ফাদার, আমি এখন আসলে জানতে চাই আপনার যে শৈশবকাল, আপনি যে এই যে ছোটোবেলায় আপনার মানে আপনার স্মৃতি, আপনার বেড়ে ওঠা, মানে শৈশবকালের এই যে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, খেলাধুলা, হ্যাঁ আপনার পারিপার্শ্বিক ওই যে আপনার মায়ের স্মৃতি, বাবার এই ছোটোবেলার এই, আপনি তো 8 বছরে গেছেন না হোস্টেলে? 9-10 বছরে গেছেন, কিন্তু এর আগের যে সময় একটু জানতে চাই। আচ্ছা, আমার যে শৈশব, আমি খুব আদরের ছিলাম মা বাবারও, যেহেতু আমি হলো ঝোলা জানা সবার ছোটো, তা আমাকে সবাই, আমার ভাই বোনেরা না শুধুমাত্র, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই আমাকে ভালোবাসত। এই জন্য আমি একটু লাজুক প্রকৃতি ছিলাম তখন, তা আমি এত বেশি ইয়ে করতাম না, তবে লাজুক প্রকৃতি হলেও আমি এই গ্রামে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো আমি অংশগ্রহণ করতাম। বিশেষভাবে আমাদের সময়ে আমরা পাড়ার ছেলেদের সঙ্গে আমরা একসঙ্গে ফুটবল খেলতাম, আর আমাদের প্রায় 20-25টা গরু আর 4-5টা মহিষ ছিল, তো ওই আমাদের ওই গরু এবং মহিষ দেখাশোনা করার জন্য একজন রাখাল থাকতো, তা আমি স্কুল থেকে এসেই আমি তাদের সঙ্গে চলে যেতাম ওই গরু মহিষ ওগুলো দেখাশোনা করার জন্য, দেখাশোনা তো না, ওই খেলাধুলা করার জন্য আর কি, যে সারাদিন তুই তুই করে খেলাধুলা ওখানে যেতাম। আর আমাদের গ্রামের পাশে একটা নদী আছে, বাঁশগাঁও নদী, সেই নদীতে এখন জল নাই, কিন্তু ওই সময়ে প্রচুর জল ছিল, তা আমরা এই পাড়ে থেকে ডিগবাজি করে ফাল লাভ দিয়ে পানিতে ঝাঁপ দিতাম, এগুলো খুব আনন্দদায়ক ছিল। তারপর বিকালের দিকে আমরা গ্রামের সবাই মিলে ওই আমাদের নদীর পাড়ে
একটা মাঠের মতো ছিল, ওই মাঠের মধ্যে ছিল, আমরা একসঙ্গে ওখানে খেলাধুলা করতাম, ফুটবল খেলা খেলা খেলতাম, আর গরু গোয়ালের আনা আনার আগ পর্যন্ত। তা আমরা পরে এসে স্নান টান করতাম, স্নান টান করে আমাদের পরিবারে একটা রেওয়াজ ছিল যে একসঙ্গে রাত্রের খাওয়াটা একসঙ্গে খাইতাম। ওইখানে বাড়ির মালিক, বাড়ির সবাই যারা কর্মচারী, আমাদের বাড়িতে প্রায় 3-4 জন কর্মচারী ছিল তখনকার দিনে, আর যত যৌথ পরিবার প্রায় 15-16 জন একসঙ্গে খাওয়া দাওয়া আমরা করতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম সন্ধ্যাবেলায়, এবং খাওয়ার সময় অবশ্যই সবারই থাকতে হতো। তাই এটাই একটা যৌথ পরিবারের এবং পারিবারিক যে একটা সুন্দর সম্পর্ক, পারিবারিক যে একটা বন্ধন, এটাই প্রমাণ করে। তা আমাদের পরিবারটা ছিল সেভাবেই। আর তারপর শুধুমাত্র গ্রামে নয়, যে কোনো জায়গায় তখন বিভিন্ন জায়গায় খেলাধুলা হতো, ফুটবল, বিশেষ ফুটবল। তা আমাদেরকে আমার থাক তা আমাদেরকে এই আমরা আমাদের গ্রাম থেকে আমরা সেই খেলাধুলায় অংশগ্রহণ করতাম। আমাদের ভালো একটা টিম ছিল, এবং আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতাম। অংশগ্রহণ করে ওই ছোটো সময়ে, হ্যাঁ ছোটো সময়ে, আর আমরা ওই যেমন শুধুমাত্র খেলাধুলায় নয়, আমরা যেমন নাটক বা বিচিত্র অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে বড়দিনের সময়, ইস্তারের সময়, বিয়া শাদি যখন হয়, শ্রাদ্ধের সময়, তা আমরা নাটক মঞ্চস্থ করতাম গ্রামে ওই পরিবারগুলোতে রাত 12টা 1টা পর্যন্ত। এরপরে আমরা কীর্তন গাইতাম বড়দিনের সময়ও। এইগুলো ছিল একটা খুব একটা সুন্দর অনুষ্ঠান, যা সবাই আমরা ছেলে মেয়ে একসঙ্গে আমরা অংশগ্রহণ করতাম আমাদের ছেলেবেলার এই। তারপরে আমরা সকালে, বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে, আমরা ভোরে খালের পাড়ে, বিলে অথবা নদীতে বলশি দিয়ে মাছ ধরতে যেতাম খুব সকালে। নদীতে, খালে, বিলে আমরা মাছ ধরতে যেতাম। আর রাত্রে যদি চাঁদনি রাত থাকে তাহলে আমরা জাল দিয়ে মাছ ধরতাম এরকম। আর আমরা দিন কাটিয়েছি, আমরা সুন্দরভাবে এগুলা করার জন্য চেষ্টা করেছি। মানে আপনার তো অনেক দল ছিল, তাহলে দলের সবাই, পাড়ার ছেলে মেয়েরা, সবাই ছিল, আমরা একসঙ্গে যেখানে যেতাম আমরা সেখানে যেতাম। তবে ওই হোস্টেলে যাওয়ার পরে আর এইগুলো করা সম্ভব হয় না। আপনাদের বাড়ি থেকে তো ওই আপনার যে মিশন, মিশনটা দূর ছিল আমাদের গ্রাম থেকে মিশন পর্যন্ত প্রায় 20-25 মাইলের মতো ছিল, অনেক দূরে। আর রাস্তাঘাট ছিল না, 20-25 মাইল রাস্তাঘাট ছিল না। আমরা ভোরে কিছু খাইয়ে আমরা মিশনে রওনা দিতাম, তাও দল বেঁধে যেতাম। আমাদের আরও অনেক ছেলেমেয়েরা ছিল হোস্টেলে, তা আমরা একসঙ্গে রওনা দিতাম মিশনে। তা একসঙ্গে রওনা দিলে ওই যে খেলাধুলা করে, তারপরে হাসি ঠাট্টা তামাশা করে করে যেতাম, কখন যে আমরা মিশনে এই 20-25 মাইল হাঁটলাম আমরা নিজেরা টের পাইতাম না। আর বিশেষভাবে বর্ষাকালে যখন নাকি আমরা হোস্টেল থেকে বাড়ি যেতাম, বর্ষাকালে তো আমাদের 10-12টা নদী পার হয়ে যেতে হতো, এবং খুব খরস্রোতা নদী, আর অনেকে বলতো যে কোনো কোনো নদীতে কুমির থাকে। তা আমরা দল বেঁধে যখন নাকি বাড়ি যেতাম বর্ষাকালে, ঢলের সময়ও আমরা সাঁতার দিয়ে ওই 10-12টা নদী পার হয়ে পরে বাড়ি যেতাম। হ্যাঁ, কিছুটা ভয় ছিল, কিন্তু এরপরে যেহেতু অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে, আমরা একসঙ্গে সাঁতার দিয়ে যেতাম,
প্রত্যেকটা গ্রাম সেইভাবেই যেতাম, খুব ভালো লাগতো, ভয়ের ভিতরে একটা ভালো লাগা ছিল আর কি। মানে সবাই মিলে তো সবাই হুল্লোড় করে যেতেন। এই যে আপনার যে ওই ছোটবেলায় মানে বাল্যকাল, মানে সেই সময়কার গ্রামের যে পরিবেশটা কিরকম ছিল আপনার দেখা? আমাদের গ্রাম খুবই ভালো, একবার সারিবদ্ধভাবে বাড়িগুলো, তারপরে সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করত এবং গুরুজনদের, বিশেষ গুরুজনদের তাদের কথা শুনত এবং তারাই পরিচালনা করত, তারা যা কিছু বলবে সেইগুলোই আমরা সবাই, অর্থাৎ গ্রামের সবাই মানত। আর এই ক্ষেত্রে আমার বাবা একজন মোড়ল, গ্রামের মোড়ল, এই পরিচালনা করত। মানে আপনি তো মোড়লের ছেলে? আমি মোড়লের ছেলে, কিন্তু এখন আর মোড়ল নাই, মোড়লের ছেলে আমি। তা এই মোড়ল আমার বাবা দেখাশোনা করত, আর তারপর যে কোনো কিছু ঘটনা ঘটলে বাইরে থেকে হোক, বাইরে থেকে হোক, ভিতরে থেকে হোক, তা আমার বাবাকে ডাক দিত। আর আমার বাবা যদিও বেশি শিক্ষিত না, এই শুধুমাত্র বাল্য শিক্ষা পড়েছে, এরপরেও আমার বাবা এই সমস্ত কিছু সমস্যাগুলো সমাধান করে দিত। এক দুই হলো গ্রামে কোথাও কোনো কিছু যদি হয়, তাহলে যেমন বিওপি তখনকার দিনে, এখন যেমন বিজেপি, তখন বিওপি ছিল, হ্যাঁ, তারপরে মুসলমানরা, ওই আমার বাবাকেই খুঁজত, ডাক দিত। আর যত কিছু সালিশি, যত কিছু বিচার আদি আমার বাবার সঙ্গে, আমার বাবাকে সঙ্গে নিয়েই তারা করত। আমার বাবা মারা যাওয়ার পরে পরবর্তীতে আমার গুবি, মদন কুবি, হ্যাঁ, সে পরবর্তীতে গ্রাম পরিচালনা করেছে এবং সে বিচার আদিতে সমস্ত কিছুতে সে অংশগ্রহণ করত আমার বাবার পরিবর্তে আর কি। তা আমাদের পারিবারিকভাবেই আমরা ওই যে এরকম বিচার, সালিশি, দেন, দরবার, এইগুলো আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আচ্ছা, হ্যাঁ, দেখে আসছি, যার জন্য নাকি হয়তোবা আমার ভিতরেও এইরকম একটা বীজ, গুণগুলো আমি পেয়েছি, যা নাকি এরকম কোনো দেন, দরবার, অমুক সমুক হলে চেষ্টা করি বসার জন্য, শোনার জন্য, সমাধান করে দেওয়ার জন্য আর কি। সেই গুণগুলো আমার বাবার কাছ থেকে, আমার গুমের কাছ থেকে হয়তোবা আমি পেয়েছি আর কি। তখনকার আপনাদের এই যে ছোট